সবাই কেমন আছেন? জাভা স্ক্রিপ্টের এই এপিসোডটা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ এই এপিসোডটা আমরা আলোচনা করব অ্যারে নিয়ে। ইয়েস, অ্যারে হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপসের মধ্যে একটি ডাটা টাইপস, যেটাতে অনেকগুলো ভ্যালু এক করে আমরা সাজাতে পারি এবং যেটা ইন্ডেক্স বেস সাজানো হয়। আসলে জিনিসগুলো বা টার্মগুলো আপনারা যারা বিগিনার তাদের কাছে একটু নতুন হলেও আমি যখন বিস্তারিত আলোচনা করব তখন অনেক সহজ হয়ে যাবে, আই হোপ আপনাদের ভালো লাগবে। তো তাহলে চলুন আজকের এপিসোডটা শুরু করা যাক। আচ্ছা, ফার্স্টে আমরা আমাদের এডিটরটা ওপেন করি, বাদ দিয়ে দিই আগের ক্লাস যেগুলো করানো হয়েছিল। এখন এখান থেকে জাস্ট ওপেন করলাম ব্রাউজারে। ওকে, ফাইন, হ্যালো ওয়ার্ল্ড ওপেন হয়েছে। এখন আমি দেখাবো আসলে অ্যারে, অ্যারে জিনিসটা কী সেটা নিয়ে আলোচনা করি, প্লাস অ্যারে সম্পর্কে মোটামুটি ডিটেলস দেখানোর ট্রাই করব এই এপিসোডটাতে। তো যাই হোক, অ্যারে হচ্ছে একটা, আমরা জানি যে ডাটা টাইপসের নন প্রিমিটিভ যে ডাটা টাইপ তার মধ্যে অ্যারে একটা। এখন অ্যারের মধ্যে সরাসরি ডিরেক্ট ভ্যালু দেখা যাবে না, যদি আমরা তার সেটাকে প্রিন্ট সেটাকে আপনার কনসোল লক করি তাহলে। তো আমি একটু দেখি আসলে অ্যারেটা আসলে কেন ইউজ করা হয়। ধরেন আমি সাপোজ একটা ভ্যালু নিলাম, ধরেন সাপোজ বো ওয়ান, মনে করেন বো ওয়ান নিলাম, সাপোজ নাম দিলাম ধরেন ইটি, শুরুতেই ইটি। আচ্ছা, তারপরে কনস্ট্যান্ট ধরেন বো টু, ধরেন দিলাম সিথি, সিথি, ওকে, আমার এক্স গার্লফ্রেন্ডের নাম, যাই হোক, তারপর একটা নাম দিলাম ধরেন প্রীতি, পিআরআই টি ওয়াই, প্রীতি, ওকে। ধরেন একটা লোকের তিনটা বউ আছে। তো এখন যদি শো করাতে চাই তাহলে, যদি তিনটাই শো করাতে চাই বা তিনটাই একসাথে যদি শো করাতে চাই তাহলে কিন্তু আপনার শো করানো খুব মানে ওয়ান ওয়ান করে শো করাতে হবে। সাপোজ যদি আমরা এইভাবে শো করাতে চাই যে সাপোজ এরকম করে শো করাতে হবে, ওকে, বা আমরা যদি শো করাতে চাই এটা, তো জিনিসটা আসলে খুব একটা সাজানো গুছানো না। আমি যাচ্ছি সবগুলাই একসঙ্গে শো করবে, একসঙ্গে থাকবে, মিলেমিশে থাকবে, মানে তিনটা বউ, তো তিনটা বউ একদম মিলেমিশে থাকবে। তো সেটার জন্য আসলে আমরা অ্যারে ইউজ করতে পারি। তো অ্যারে মানে লেখার সিস্টেম আগে একটু অন্যরকম ছিল, বা ওরকম করেও লেখা যায়। আপনি যদি লিখতে চান ভুল হবে না। সাপোজ ধরেন আমি যদি এখানে লিখি, যদি এখানে লিখি ধরেন কনস্ট মাই বউ, তো সেক্ষেত্রে আগে লেখা যেত এইভাবে নিউ এ ডাবল আর এ এ ওয়াই আর এ, এইভাবে লেখা যেত। ধরেন এখানে লিখলাম তিনটা বউ, তো এক দুই তিন, ওকে, গুড। এখন আমি যদি এখানে লিখি ইতি, তারপরে সিথি, তারপর প্রীতি, ওকে, এটাও লেখার একটা সিস্টেম, এভাবে লেখা যায়। আমি যদি এখানে কি করি, দেখেন এটা হচ্ছে, আমি আগেই বলছি এটা হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপস। এখানে যদি কনসোল লক করা হয় তাহলে কিন্তু কীভাবে শো করে দেখেন, মানে এরে আকারে শো করছে না, দেখা যাচ্ছে এরে অনেকগুলা জিনিস একসাথে পাশাপাশি বইছে, বাট দেখা যাচ্ছে ভ্যালুগুলো দেখা যাচ্ছে, বাট একটা ভ্যালু ওইভাবে শো করছে না। হ্যাঁ, একটা ভ্যালু শো করানোর জন্য আপনাকে কী করতে হবে? আচ্ছা, তার আগে বলে নেই এখন কীভাবে আমরা লিখব। এটা যারা এখন পর্যন্ত দেখলেন যে সিস্টেম, যারা শুধু দেখে রাখেন এরকম করে, এর যদি কেউ লিখতে চায় লিখতে পারে, কিন্তু এভাবে না লিখে অনেক ইজিলি লেখা যায়, যা শুধু নিউ এবং অ্যারে এবং ফার্স্ট ব্র্যাকেট এটা বাদ দিয়ে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো, বাস। তারপরে এবং শেষে গিয়ে এটা বাদ দেবো, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো, এটা থাকবে না, এগুলোও থাকবে না। যা শুধু কী করলাম, আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে এভাবেও অ্যারে ডিক্লেয়ার করা যায়। আমি যদি এটাকে কনসোল লক করি, সেম সেম দেখতে একই রকম লাগছে, একই রকম সিস্টেম, কোনো ডিফারেন্স নাই। ওকে,
তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যারে জিনিসটা কি, অ্যারের মধ্যে অনেকগুলো ভ্যালু থাকে। এখন এটা আসলে আপনার ইন্ডেক্স বেস হয় অ্যারেটা শো করাতে হয়, যেমন এর প্রতিটা একটা একটা নাম্বার থাকে, যেমন এটা একটা নাম্বার আছে, এটা একটা নাম্বার আছে, এটা একটা নাম্বার আছে। তো আমরা জানি যে নাম্বার সাধারণত শুরু হয় যদি প্রথম এটাকে বিয়ে করে থাকে, তাহলে এটা হচ্ছে এক নম্বর বউ, এটা দুই নম্বর বউ, এটা তিন নম্বর বউ। কিন্তু না, অ্যারের ক্ষেত্রে, প্রোগ্রামের ক্ষেত্রে যেটা প্রথম হয় সেটা নাম্বার হয় জিরো, তারপরে ওয়ান, তারপরে টু, তারপরে থ্রি, কন্টিনিউ এভাবে চলতে থাকে। মানে জিরো থেকে শুরু হয়, ওয়ান থেকে শুরু হয় না। আচ্ছা, এখন অ্যারের মধ্যে আর অনেক কিছু থাকে, ধরেন তিনটা বউ, ধরেন আছে আর আপনার এর মধ্যে কী দেওয়া যাবে, এর মধ্যে এস দেওয়া যাবে, বা বউ সংখ্যা ধরেন চার তিনটা, ওকে, বা ধরেন পাঁচ বছরে ধরেন এই কয়টা বউ হয়েছে, তারপরে বাচ্চা কাচ্চা কি আছে, ধরেন দিয়ে দিলাম ট্রু, এরকম করা যায়। এরকম আমি এটাই বোঝাতে যাচ্ছি যে এর মধ্যে আমরা ইচ্ছা করলে আমরা আরও ডাটা টাইপ ইউজ করতে পারি, যেমন স্ট্রিং, নাম্বার, বা আপনার বুলিয়ান, বা আনডিফাইন্ড ইউজ করতে পারি। এই হচ্ছে ব্যাপার। তো আমরা অ্যারের মধ্যে থেকে, আমি ধরেন এই তিনটেই আছে ধরেন, তিনটেই থাক, আমি চাচ্ছি যে দেখতে চাচ্ছি যে এর মধ্যে কয়টা নাম্বার আছে, এর মধ্যে কয়টা মানে বউয়ের সংখ্যা কয়টা আছে। তো সেজন্য এইটা ডট এলিয়েন জি টিএস লেন্থ এটা বসায় দিলে এখানে দেখা যাবে এর মধ্যে কয়টা ভ্যালু আছে, কয়টা সংখ্যা আছে। খুব সিম্পল একটা হিসাব, এভাবে দেখাতে পারেন। আপনি যদি না চান যে না এভাবে না, আমি এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে দেখবো, তাও দেখতে পারেন। ও আচ্ছা, এটা হচ্ছে আসলে মানে এই জিনিস না, আমি ইন্ডেক্স, আমি বলছিলাম যে আমি যদি ফার্স্টটা দেখতে চাই, যেমন এটা হচ্ছে জিরো ওয়ান টু, আমি যদি জিরো এখানে লিখে দেই তাহলে এটি দেখা যাবে। আমি যদি এখানে টু বসায় দেই তাহলে সেটি দেখা যাবে, আমি যদি এখানে টু বসায় দেই তাহলে শেষটা দেখা যাবে। খুবই ভালো কথা। এখন আমি যদি চাই যে এর মধ্যে আমার তিনটা বউ না, আমার আসলে আর একটা বিয়ে করার দরকার, একদম চারটা কাজ সেরে ফেলবো, তাহলে এখানে একটা কাজ করা যায়। আমি এখানে পুশ করতে পারি, পুশ যদি করি, পুশের নাম দিলাম ধরেন কী দেওয়া যায় নাম, ধরেন জরিনা, ওকে, হ্যাঁ জরিনা দিয়ে দিলাম পুশ, এখানে জরিনা দিয়ে দিলাম, চারটা হয়ে গেছে। এখন যদি আমি এটাকে, আচ্ছা এখানে তো অ্যাড করছি তাই না, এখানে অ্যাড হওয়ার পর তো এখানে দেখা যাবে না, এখানে আমরা একটু নিচে দেখি। এখন যদি নিচে গিয়ে এটাকে কনসোল লক করি, তাহলে এখন দেখা হচ্ছে কয়টা, এক দুই তিন চার, প্রথমে হচ্ছে ইতি, সিথি, প্রীতি এবং জরিনা, এ হচ্ছে অবস্থা। তাহলে আমরা কি করতে পারলাম, এয়ারের মধ্যে আমরা যে কটা এয়ারের নাম্বার আছে, যে কটা সংখ্যা আছে, ভ্যালু আছে আর কি, তার মধ্যে একটা ইচ্ছা করলে অ্যাড করতে পারছি। ওকে ফাইন, আমি চাচ্ছি, আচ্ছা আমরা জানি যে আমরা ইচ্ছা করলে এখানে দেখতে পারি, ধরেন এখানে আমার এই বুটা ধরেন আমার কথা শোনে না, বা এটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে, বা প্রথমটা বাদ দিয়ে দেবো, বা প্রথমটা যদি আমরা এখানে নর্মালি আমরা জানি যে এখানে যদি এরকম করি যে জিরো যদি লিখি তাহলে কি দেখা যাবে, প্রথমটা দেখা যাবে, যাচ্ছি যে না এটা দেখালে অন্য কিছু দেখা যাবে। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এখানে বলে দিতে পারি, এখানে আমি বলতে চাচ্ছি এটাই যে এর ভিতরের মানটাকে, এই মানটাকে আমি ভিতরের ভ্যালুগুলোকে চেঞ্জ করতে চাচ্ছি। সেক্ষেত্রে চেঞ্জ করা যায়, ধরেন এখানে দিয়ে দিলাম কি বিলকিস, কি এখন কি দেখা যাচ্ছে, এখন জিরো বলতে কী বোঝাচ্ছে, বিলকিস বোঝাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো আমি ভিতরের ভ্যালুগুলোকেও চেঞ্জ করতে পারতেছি, ওকে ফাইন। তো আবার হচ্ছে আমরা কী করতে পারলাম, এখানে ইচ্ছা করলে অ্যাডও করতে পারতেছি, আচ্ছা অ্যাড করা বাদ দিলাম। আমাদের ধরেন এখানে সরাসরি যদি বসায় দিতে চাই, সরাসরি বসায় দিতে পারি, বাট আমি এখানে পুশ করে বসায় দিলাম, ধরেন এখানে সরাসরি বসায় দিছি, এখন এখন এই কয়েকটা আছে, চারটা অটোমেটিক্যালি আসে। এখন চাচ্ছি না আমি চার নম্বরটা বাদ দেবো, এটা বাদ দেবো। সেক্ষেত্রে আমি কী করছিলাম, এখানে জাস্ট বলে দেব যে আমি এখান থেকে জাস্ট ডট
পপ, কটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে 1 2 3, তিনটা কি আছে আসলে? না, চারটা আসতো। আচ্ছা, মানে বাদ দেওয়া পপ মানে একটা লাস্টেরটা বাদ দেওয়া, অটোমেটিক্যালি বাদ চলে যাবে। তিনটা আছে এখানে, চারটা আছে, তিনটা দেখা যাচ্ছে। ওকে, এখন আমি চাচ্ছি যে প্রথমে একটা অ্যাড করতে, সেক্ষেত্রে এখানে শিফট, শিফট মানে বাদ যাবে, ফি শিফট মানে বাদ যাবে, প্রথম থেকে বাদ যাবে। দেখেন ইতি ইতি বাদ চলে গেছে, মানে প্রথম থেকে একটা বাদ দিতে চাইলে শিফট করতে হবে। আবার যদি আমি চাই যে না প্রথমে একটা অ্যাড হোক, তাহলে এখানে করতে হবে যা শুধু আনশিফট, আনশিফট, এবং এখানে কী অ্যাড করতে চাচ্ছি এটার নাম দিয়ে দেবো। সাপোজ কী দেওয়া যায়, কী দেওয়া যায়, ধরেন ক্যাটরিনা। ওকে, তাহলে কয়টা হয়ে গেছে? চারটা অটোমেটিক্যালি ছিল আগের থেকে, আর এখানে একটা অ্যাড করছি আনশিফট করার কারণে, পাঁচটা হয়ে গেছে, 1 2 3 4 5, গুড। আচ্ছা, আবার আমি যদি দেখতে চাই যে এখানে এটা কয় নাম্বারে আছে, সেক্ষেত্রে আমরা দেখতে পারি। সাপোজ এটা ধরেন দেখতে চাচ্ছি কত নম্বরে আছে, তো এখানে থার্ড ব্র্যাকে এখানে দিতে হবে হচ্ছে ডট ইন্ডেক্স অফ, এখানে কোনটা নাম মান জানতে চাচ্ছি, এটা না, তো এটা বসায় দিই। ও শিট, ও না, আমি চাচ্ছি মানে এখানে কী আছে আসলে, জিরোতে কী আছে, এটাই তো নাকি, এটা ভুল হয়েছে। সেটা সেটা হচ্ছে এখানে আসলে এই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ওকে, এবার দেখেন এখানে 2 0 1 2 0 1 1 2, আচ্ছা ইন্ডেক্স মানে হচ্ছে আসলে ইন্ডেক্স নাম্বার না, এটা কত নম্বর প্লেসে আছে সেটা দেখা, তাই তো। আচ্ছা, এখানে প্রথমে অ্যাড করছি তো, এই যে যার কারণে আমরা আসলে 0 মানে ক্যাটরিনা, 1 2 3 মানে এটা হচ্ছে 2 নম্বর, এই হচ্ছে ব্যাপার। তো আমরা মোটামুটি অ্যারো সম্পর্কে বুঝলাম, এর দিয়ে আরও ভবিষ্যতে আরও অনেক অনেক কাজ করব, কীভাবে কাজ করতে হয় সেগুলো দেখব, এবং এটা আমাদের খুবই একটা কম্পালসারি একটা বিষয় প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। সো এটা অবশ্যই আমাদের ভালো মতো মানে আত্মস্থ করতে হবে, আমাদের ভালো মতো এটা জানতে হবে। গুগল বা W3 স্কুল আছে, এগুলো নিয়ে আরও ভালো ভালো করে এগুলো দেখব। তো এর টিউটোরিয়াল এই পর্যন্তই, তো সবাই ভালো থাকবেন, নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।